ভ্যাকসিন নিতে প্রধানের তৈরি নামের তালিকায় অধিকাংশ শাসক দলের আওতায় থাকা মানুষের নাম, অভিযোগ বিজেপির। সূত্রে জানা যায়, আজ সকাল থেকে প্রায় 200 মানুষ টিকা নিতে লাইনে হাওড়ার মাজু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মাজু উপস্বাস্থ্য কেন্দ্রের টিকাকরণ মূলত পঞ্চায়েত প্রধানের দেওয়া তালিকা অনুযায়ী টিকাকরণ হয়। তালিকায় মূলত শাসক দলের মনোনীত মানুষের নাম নথিভুক্ত করে টিকা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ মাজু অঞ্চলের বিরোধী বিজেপি সদস্যদের। আজ সকালে বিজেপি পঞ্চায়েত সদস্যরা মাজু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানায় এবং তাদের দাবি, লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের টিকা দিতে হবে। বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মাজু এবং জগৎবল্লভপুর সমস্ত জায়গায় নির্দিষ্ট নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সকল মানুষের জন্য, তবে যারা সুপার স্প্রেডার তাদের চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা চলছে, জানালেন তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জন কুণ্ডু। তিনি আরো জানান, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ যেভাবে করোনা থেকে রক্ষা পেতে পথে নেমেছেন, একদিকে যেমন মানুষকে সঠিক পরিষেবা দিতে আসা কর্মীদের হাতে অক্সিমিটার সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে, অন্যদিকে কোভিড আক্রান্ত মানুষের জন্য খাবার এবং ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এই অতিমাটির সময়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী মানুষের সেবায় নিয়োজিত হয়েছে। দিয়েছি আমাদের জন্য কি হচ্ছে, একটা লাইন দিয়ে চারটে করে মানুষ ঢুকে যাচ্ছে, তাহলে আমরা সকাল থেকে লাইন দিয়েই চললাম, এর পরের দিনও বলছে লাইন দিতে হবে, কিন্তু একটা লাইনের বদলে চারটে লাইন আসবে, চারটে লাইন আসলে তাহলে আমরা আবার তো পিছনে চলে যাবো, আবার ফিরে যাবো বক্তব্য। লাইন দিয়েছে, চারজন মানুষকে এসে নিয়ে নিলো ওখানে, তাহলে আমাদের জন্য কি করবে? ওদের হয়তো একটা লোক এসে লাইন দিচ্ছে, বলছে আমার পিসি, আমার কাকিমা, আমার মা সবাইকে নিয়ে নিচ্ছে, তাহলে আমরা কি লাইনে দাঁড়িয়েই থাকবো? আমি যে কাজ করতে যাচ্ছি কাকে বলবো? এটা এখানে এই পদ্ধতিটা আজকে যেটা হচ্ছে এটাই সঠিক পদ্ধতি। আগে যে জামনে পারছে নাম ঢুকিয়ে দিচ্ছে লোকের, দিয়ে নিজের পছন্দ মতো লোক ভ্যাকসিন পাচ্ছে, কাছাকাছির লোক পাচ্ছে না, এটা প্রচুর একটা দুর্নীতি হচ্ছিলো। আজকে যে সিস্টেমটা হচ্ছে, যে লাইনে দাঁড়াবে পাক, এটাই সবাই চায়। আমরা গ্রামবাসী হিসেবে আমরা চাই যে লাইনে দাঁড়াক সেই পাক। সমস্যা মানে প্রথম থেকেই সমস্যা হয়েছে এখানে, মানে নিজেদের পছন্দ মতো লোককে ঢুকিয়ে ভ্যাকসিন করিয়ে দেওয়া হচ্ছে, যারা পছন্দ নয় যাদের অন্য কালার দেখছে, কালার দেখে সব চেঞ্জ করে দিচ্ছে, এটা এটা কাম্য নয়। সবাই আসবে, মানুষ আসুক, যে লাইনে দাঁড়াবে সেই পাক। ঠিক আছে, এখন এই দাদারা সব এসছে, এসে যে সিস্টেমটা করে দিয়েছে বা হসপিটাল কর্তৃপক্ষ যেটা করে দিয়েছে, আমরা গ্রামবাসী হিসেবে খুশি যে এই সিস্টেম চালু থাক। এখন যেটা হচ্ছে লাইন দেবে, টোকেন নেবে, সে পাবে, এই সিস্টেমটাই আমরা খুশি। চলছিল এটা হচ্ছে ওই রাজনৈতিক নেতারা নিজের পছন্দ মতো লোকেদের নাম লিখছিল, লিখে তাকে দিচ্ছিল, এটা ঠিক নয়। বিশাল বিক্ষোভ এখানে গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যেই ছিল। আজকে যে সিস্টেমটা এরা করেছেন, এদেরকে ধন্যবাদ। আমরা গ্রামবাসী হিসেবেও এটা চাইছিলাম এটা হোক। এখন এই ভ্যাকসিন নিয়ে অনেক রকমভাবে যে দুর্নীতি হচ্ছিল, সেই দুর্নীতির মানুষ, সাধারণ মানুষ শিকার হচ্ছিল, সেই শিকার আমরা পলিটিক্যালভাবে যারা জনপ্রতিনিধি আছি তারা বারংবার বলেছি যে জনসাধারণ মানুষ তারা প্রত্যেকেই যেন ভ্যাকসিন পাওয়া হোক। ঠিক আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধান বা যারা আশাকর্মীরা আছে তারাও যে যার কোটা নিতে চাইছিল, আমরা সাধারণ যারা জনপ্রতিনিধি আছি প্রত্যেকটা মানুষকে চাইছি যে যে লাইনে আসবে তাদেরকেই ভ্যাকসিন দেওয়া হবে। এখানে কোনো দলবাজি বা আমার লোক আপনার লোক কিছু থাকবে না, যারা লাইনে আসবে তারা প্রত্যেকেই ভ্যাকসিন পাক। এটা আমরা কয়েকদিন ধরে চেষ্টা করেছি, আজকে আমরা পঞ্চায়েত সদস্যরা এসেছি, এসে সেইটা সমাধান করেছি। আজকে আমরা সকলের কাছে ধন্যবাদ চাই, এ করছি যে এই জায়গাটাকে সবাই মেনে নিয়েছে। আবারও যখন ভ্যাকসিন হবে ঠিক এই পদ্ধতিতে যদি হয়, তাহলে মাঝু অঞ্চলের প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন পাবে বলে আমি মনে করছি। আমি অশোক সিংহ, মাঝু অঞ্চলের জনপ্রতিনিধি। মাঝু স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আজকেও দেওয়া হচ্ছে, সেখানে বেশ কিছু মানুষ এবং বিজেপির অভিযোগ, শাসক দলের কর্মী সমর্থক পাশাপাশি শাসক দলের আওতায় থাকা মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আজকে প্রতিবাদ করে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য কুপন দেওয়া হল, প্রতিবাদ করার পর এ বিষয়ে কী বলবেন? এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা, এই ধরনের কোনো কাজ কোথাওই হচ্ছে না, যেমন পশ্চিমবাংলার কোথাও হচ্ছে না, তার সঙ্গে জগৎবল্লভপুরের কোথাও হচ্ছে না। ভ্যাকসিন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আশা কর্মীরা এবং প্রশাসনের স্তরে যারা আছে তারা যৌথভাবে একসঙ্গে কাজ করছে, আপামর সমস্ত জনসাধারণ
যেভাবে বিশেষ করে যারা সুপার স্প্রেডার যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে আগে ভ্যাকসিনেশন করানো হচ্ছে, বিজেপি যে অভিযোগটা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা ঘরের ভেতরে শুয়ে এসব অভিযোগ করছে, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। ও এটা পুরোটা স্বাস্থ্য বিভাগ পড়াচ্ছে। এখন যদি সবাই বলে আমার তথ্য চাই কতটা ভ্যাকসিন হচ্ছে, এটা কিন্তু দেওয়া কখনো সম্ভব নয়। যা ভ্যাকসিনেশন হচ্ছে প্রতিদিন সেটা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে হচ্ছে, সঠিকভাবে হচ্ছে, ওদের তো এটাই কাজ। অন্যান্য জায়গায় যেখানে ভ্যাকসিন কত সংখ্যক দেওয়া হবে সেটা বোর্ড লিখে দেওয়া হচ্ছে, হ্যাঁ, মাঝু স্বাস্থ্য কেন্দ্রে সেটা সাধারণ মানুষ জানতে পারছেন না, এটা মনে হয় ঠিক নয়। আমাদের সমস্ত জায়গাতেই মানুষকে আমরা জানিয়ে দিই কত ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আশা কর্মীরা বা যারা ভ্যাকসিনেশন সেন্টারে দায়িত্বে থাকেন তারাও জানিয়ে দেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। ওটা এটা দেখেন, ভোটে হারার পর থেকে ওদের যেমন ওপরতলার নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, নিচতলার নেতাদেরও মাথা খারাপ হয়ে গেছে। ওরা কখনো বলছে বাংলাকে ভাগ করে দেবো, আবার কখনো ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে লাফালাফি করছে। আমরা তো সবসময় রাস্তায় থেকে কোভিড মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছি, এখানে আশাদিরা রয়েছেন, তারা যাতে বাড়ি বাড়ি ঘুরে সঠিকভাবে এই রোগীদেরকে সঠিক নির্ণয় করতে পারে, তার জন্য অক্সিমিটার থেকে শুরু করে তাদের হাতে একটা কিডস ব্যাগ পর্যন্ত তুলে দিয়েছে। আমরা বিএনপির নেতৃত্বে যারা কোভিড আক্রান্ত পেশেন্ট তাদের বাড়িতে আমরা ডেলি খাবার পৌঁছে দিচ্ছি, রান্না করা খাবার। আমরা সবসময় রাস্তায় রয়েছি, ওরা কোথায় আছে ওদেরকে জেনে নেবেন একটু। ঘরের ভেতর থেকে এসব অভিযোগ করে লাভ নেই, কোনো জায়গাতেই সমস্যা নেই। আপনি আজকে যেখানে দাঁড়িয়ে এই ইন্টারভিউ আমার নিচ্ছেন সেখানেও একটা ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে, মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, মানুষ নির্বিঘ্নে ভ্যাকসিন নিচ্ছে এবং আমরা কাউকে বেছে বুঁচে ভ্যাকসিন দিইনি। যাদের দরকার আমরা সেই উপযুক্ত লোকগুলোকে ভ্যাকসিন দিচ্ছি, এটা সমস্ত এলাকাতেই তাই হচ্ছে। এই অভিযোগের আবারও আমি বলবো এর কোনো সারবত্তা নেই, পক্ষ থেকে এখানে কোনো লিস্টের ব্যাপার নেই, স্বাস্থ্য দপ্তর থেকে যা নামের তালিকা আসে সেই অনুযায়ী এই ভ্যাকসিনেশন চলছে, এখানে আমাদের কোনো তালিকা দেওয়ার ব্যাপার নেই। আমার নাম রঞ্জন কুণ্ডু, প্রধান জগৎবল্লভপুর, 2 নম্বর অঞ্চল। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।